চলতি বছরে চার দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ানীবাজার উপজেলার সুরমা নদী তীরবর্তী চারকাই ইউনিয়ন। এ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় 300 পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক। শনিবার দুপুর 2টায় চারখাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান। চারখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কয়েস আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ইউপি সচিব আবুল কাশেমের পরিচালনায় যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ আরও অনেকে। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিয়ানীবাজার উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 3000 পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। এ কথা উল্লেখ করে সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, সকল প্রবাসীদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুষ্ঠুভাবে বণ্টন করতে যারা সহযোগিতা করেছেন সকল জনপ্রতিনিধির প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কর্ণাটকমালে 3 লাখ টাকা বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর অনুদান দেওয়া শেষ হয়েছে। আমি চারখাই ইউনিয়নের প্যানেল মেয়র এবং অফিস সেক্রেটারি এবং চারখাই ইউনিয়নের নির্বাচিত সদস্যবৃন্দ তাদের সহযোগিতা এবং সহযোগিতা করেছেন, আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে গণ্য চারখাই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, আমি তাদেরকে এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রাকৃতিক দুর্যোগ সহ সব সময় বিয়ানীবাজারের অসহায় পরিবারের পাশে দাঁড়ান। ওনারা দূর প্রবাসে বসেও ওনারা চিন্তা করেছেন আমাদের মানুষেরা, আমাদের অঞ্চলের মানুষেরা আসলে ভালো নেই, তাই ওনারা সেখান থেকে প্রতি বছর ওনাদের নিজেদের কষ্টের উপার্জিত টাকা থেকে একটি অংশ ওনারা বিতরণ করে থাকেন বিয়ানীবাজারের প্রত্যেকটি ইউনিয়নে। তাই এর ধারাবাহিকতা আজকে আমাদের এখানে ওনাদের এই অর্থ বিতরণ, অর্থ এবং সাহায্যকে আমরা আপনাদের চিরদিনের মতো আপনাদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো আমাদের তারকা ইউনিয়নবাসী। গত 30 সেপ্টেম্বর থেকে বিয়ানীবাজার সমিতি ইউএসএ এর আর্থিক সহায়তা বিতরণ শুরু হয়েছে। এ সহায়তা ধারাবাহিকভাবে উপজেলার চারখাই, দুবাগ, শ্যাওলা, কুড়ার বাজার ও মুড়িয়া ইউনিয়নের 300 করে 1500 ক্ষতিগ্রস্ত পরিবার এবং পৌরসভাসহ অপর 5 ইউনিয়নের 1500 ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক।